নীল আকাশে সাদা মেঘের ভেলা আর মাটিতে কাশফুলের দোলা বলে দেয় প্রকৃতিতে এখন শরৎকাল। মহামারী করোনার প্রকোপ কমে আসায় গত 1.5 বছর ধরে ঘরবন্দি মানুষ মুক্ত বাতাসে স্বস্তি পেতে চায়। দীর্ঘদিন খুলনার বিনোদন কেন্দ্রগুলোর ফটক বন্ধ থাকায় হাঁপিয়ে ওঠা মানুষ ছুটছে কাশবনে। সাদা চাদরে মোড়া প্রকৃতি দেখতে ভিড় লেগেছে। শিশু কিশোর তরুণ তরুণী থেকে শুরু করে সব বয়সী মানুষ যাচ্ছে কাশবনে। আমি কাশফুল দেখছি, এখানে মামা মায়ের সাথে ঘুরতে আসছি, একটা পরিবেশ পাইছি কাশফুলের, সেই জন্য আমরা এখানে একটু বন্ধু বান্ধব মিলে ঘুরতে ঘোরার মতো একটা প্লেস পাইছি, সেই জন্য এখানে আমরা ঘুরতে আসছি। কাশফুলের মূলত আমরা কাশফুলের টানে এসছি, একটা মানে কাশফুল এমন একটা জিনিস যে খুলনায় খুব কম, রেয়ার, দেখা যায় না তেমন। কাশফুল দেখতে এসেছি, খুবই মজা পেয়েছি, এত ছবি তুলেছি মানে কি বলবো, বলার কোনো তুলনা নেই। খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের ময়ূরী আবাসিক প্রকল্পের কর্মকর্তা বলেন, বিনোদন স্পট না থাকায় প্রকৃতির কোলে আশ্রয় নিচ্ছে নগরবাসী। তো আমরা যখন এই প্রকল্পটা নিই তখন আমরা এটা মাথায় রেখেছিলাম, প্রিভিয়াস আমরা যে প্রকল্পগুলো করেছি সোনাডাঙ্গা আবাসিক এলাকায়, নিরালা আবাসিক এলাকায়, তো এই এলাকাগুলোতে দেখা যাচ্ছে যে মানুষের যে দিন দিন যে পরিমাণে ওইখানে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে, সে অনেক তাদের কোনো ইয়ে নাই, তাদের ঘোরা বা তাদের বিনোদনের বা বসার ক্ষেত্রে পার্ক ফ্যাসিলিটি ততটা ছিল না, অপ্রতুল ছিল। সেই বিবেচনায় এই প্রকল্পটা যখন আমরা নিই তখন এইটাতে এই ফ্যাসিলিটিগুলো আমরা প্রথমে চিন্তা করেছিলাম যে জনগণকে আমরা যে আবাসিক এলাকাটা দিব, জনগণ ওই আবাসিক এলাকার সমস্ত ফ্যাসিলিটি সে পাবে, তাদের আর বাইরে যেতে হবে না। কাশবনের ধারে খাবারের পসরা সাজিয়ে বসেছে মৌসুমি দোকানদাররা। তাসজিদ আবরার, গ্লোবাল টেলিভিশন, নিউজ ডেস্ক।